এই যে পলাতক অপরাধীগণ, কোথায় তারা? তাদের ধরার কি অ্যাকশন নেওয়া হয়েছে, কি প্রক্রিয়া নেওয়া হয়েছে? উনি যদি বলেন কারেক্ট, যে আমি নিছি, তাহলে বুঝতে পারতাম যে হি ইজ ডুইং সামথিং। এইখানে যে পলাতক, এই পলাতক তো সাধারণ পলাতক না, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, এবং তারা এই অত্যাচার অবিচার এবং এই যে দুষ্ট চক্র, এই যে খুনিদের নেটওয়ার্ক তারা তৈরি করতে পারে। দে হ্যাভ দি এবিলিটি, অথবা আছে তাদের নেটওয়ার্ক, তারা যে কি করে ফেলবে সে বিষয়ে ওনার কি সম্যক ধারণা আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কোনো আলামত দেখতেছি না যে এই সব লোকজন কোথায় আছে। যে এই যে সেনাবাহিনীর হাতে যারা ধরা পড়ছে, হাসান মাহমুদ বা এরকম শোনা গেল পেপারে, তাদেরকে এই সিভিল কাস্টডিতে এনে আদালতে হাজির করতে হবে এবং তাদের কাছ থেকে তথ্য বের করতে হবে, তাদের কাছ থেকে তথ্য বের করতে হবে। সেনাবাহিনীর কাজ তো এই এই পুলিশের এই কোর্টে হাজির করা না। সেসব বিষয়টি কি করছে না করে উনি আওয়ামী লীগের লোকজন আসবে, তাদের তাদেরকে অর্গানাইজ করে দিতেছে। আওয়ামী লীগের লোকজন আসলে উনি একটা প্রুডেন্ট ই দেয় নাই। এখন সাধারণত কি হয় এসব ক্ষেত্রে, আওয়ামী লীগের লোকজন আসলে হত্যাকাণ্ড হবে, মারামারি হবে, সেখানে ডাউন প্লে করতে হবে। ডাউন প্লে করাটাই ছিল ওনার, এ বিষয়ে ওনার কথা বলার না আমার কাছে তেমন কোন তথ্য নেই যে তারা অভিজ্ঞ লোক খুঁজছেন কিংবা আদৌ তারা আরো কাউকে এই মন্ত্রিসভায় নেবেন এমন কোন কথা শোনা যাচ্ছে না। তবে বিষয়টা খুবই উদ্ভট লাগছে আমার কাছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সম্মানী ব্যক্তি, সারা পৃথিবী ওনাকে সম্মান করে, আমরাও ওনাকে সম্মান করি, ওনার কাছে আমাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু ওনার দেখতে হবে যে এই যে মন্ত্রণালয়গুলি, উনি অনেকগুলি মন্ত্রণালয়, 25টা মন্ত্রণালয় উনি নিজে হ্যান্ডেল করতেছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো দেখছি না যে কোন রকম এফেক্টিভ কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। যতগুলি সচিব আছে, সিনিয়র সচিব আছে, প্রত্যেকটা সচিব, সিনিয়র সচিব আপনার এই এই যে লুটপাট, দুর্নীতি, এই অন্যায় অবিচারের সাথে জড়িত ছিল, তারাই এখন ওনাকে সহায়তা করছেন। এখানে আমি মনে করি যে ওনার আরো বেশি কয়েকজন অভিজ্ঞ লোক যারা রাষ্ট্র চালানোর বিষয়ে অভিজ্ঞতা আছে, সেই ধরনের কিছু লোককে যারা আস্থা সঞ্চার করতে পারে মানুষের ভিতরে, নেওয়া উচিত। এবং মন্ত্রণালয়, ওনার অনেকগুলি মন্ত্রণালয় উনি হ্যান্ডেল করতে পারবেন না, এটা অতি মানবীয় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। 84 বছর বয়সে 27টা বা 25টা মন্ত্রণালয় হ্যান্ডেল করার কোনো বিষয় না, সবই লেজে গভীরে হয়ে যাবে। এখন আমি মনে করি যে এই সময়ের করণীয় কি, প্রথম কাজই হচ্ছে যে একটা তদন্ত কমিটি বা কমিশন ডিক্লেয়ার করা, গঠিত করা, যারা এই এই বিপ্লবে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, গুম হয়ে গেছেন, নিখোঁজ হয়ে গেছেন, তাদের একটা সঠিক তালিকা প্রস্তুত করা এবং সেই ভিত্তিতে সবার কম্পেনসেশন চিকিৎসার ব্যবস্থা যাতে করতে পারে, এটা যেন ই না হয়। আর একটা বিষয় হচ্ছে যে এই সাথে সাথে যারা এই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের জন্য একটা কমিটি কমিশন করা, লিপিবদ্ধ করা। অনেক ভিডিও রেকর্ডিং আছে, ভিডিও আছে, তার থেকে বোঝা যাচ্ছে কারা কারা হত্যাকাণ্ড চালাইছে, তাদেরকে বিচারের আওতায় আনা, ইমিডিয়েট বিচারের আওতায় আনা। এবং বিচারে বাল্ক অফ হিলে আপনার আনা, বিচার আওতায় আনার যে গুরু দায়িত্বটি সেটি হলো যারা ব্রিগেডিয়ার স্বাগত সেনের, সেই কিন্তু জায়গায় উনি এই যদি বিষয়ে তো কোনো কথাই বলছেন না, তার অপরাধী উনি যারা এখানে তাদের কোনো, তিনি এবং এবং উনি এই 15ই আগস্টে কয়েকদিনে অনেক এরকম একটা কথাই বলেছেন। পরিকল্পনা আছে বলে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় শুনতে পাচ্ছি, এমন একটা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে অনেকে, এমন জায়গা এমন পরিস্থিতিকে তিনি কতটা সামাল দিতে পারবেন বলে মনে করেন? আমার মনে হয় না উনি সামাল দিতে পারবেন, আমার ওনার উপরে আস্থা আগেও খুব একটা ছিল না, এখনো নাই। উনি খেয়াল করতেছেন না যে সনাতন ধর্মাবলম্বীর ভিতরে অনেক বাইরের লোক, মানে অন্য ধর্মের লোক ঢুকে, অর্থাৎ মুসলিমরা ঢুকে একটা শোডাউন করছে, এবং উনি এটাও জানেন না যে এই 13 তারিখে কংগ্রেশনাল হিয়ারিং হচ্ছে, সেখানে একজন প্রফেসরকে আপনার ডাকা হয়েছে, তিনি ইয়ে দিবেন, আমাকে ফোন করছেন সকালে এই ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির একজন প্রফেসর, যে কংগ্রেশনাল হিয়ারিং হচ্ছে, হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে। তা আমি তখন তাকে বললাম যে হিন্দুদের উপরে কি অত্যাচার হচ্ছে, এখানে তো হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তো নিহত হচ্ছে,
এইখানে এই শেখ হাসিনার পুলিশের হাতে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই তো নিহত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এখানে স্পেশালি। সুতরাং এই যে একটা কংগ্রেশনাল হিয়ারিং এর অ্যারেঞ্জমেন্ট করছে এই 13 তারিখে, এটা আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এ বিষয়ে ওনার কিন্তু খেয়াল করা উচিত ছিল, অনেক বিষয়ে উনি খেয়াল করতেছেন না। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে আয়নাঘর যেটা একেবারে একটা বন্দিশালা, বহু লোক মারা গেছে, সিম্বলিক হলেও স্বরাষ্ট্র মন্ত্রীর এখানে একবার যাওয়া দরকার ছিল, যে দেখা দরকার ছিল সাংবাদিকদের নিয়ে যে কি অত্যাচার অবিচার। এটা জাতির পক্ষ থেকে দুঃখ প্রকাশের একটা একটা অনুশোচনা, একটা দুঃখ প্রকাশের একটা এই হচ্ছে সিম্বল হতো, কিন্তু উনি সে বিষয়ে কোনো কথাও বলেন না। আমরা আমরা জানতে চাই কত লোক এখানে হারিয়ে গেছেন, কিভাবে তারা মৃত্যুবরণ করছেন, এ বিষয়ে তদন্ত হওয়া দরকার। এ বিষয়ে এটাকে ধামাচাপা দেওয়া যাবে না, এটা নানাবিধ কথা বলে ধাবা চাপা দেওয়া যাবে না। আর একটা বিষয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে পলাতক অপরাধীগণ কোথায়, তারা তাদের ধরার কি অ্যাকশন নেওয়া হয়েছে, কি প্রক্রিয়া নেওয়া হয়েছে। উনি যদি বলেন কারেক্ট, যে আমি নিছি, তাহলে বুঝতে পারতাম যে হি ইজ ডুইং সামথিং। এইখানে যে পলাতক, এই পলাতক তো সাধারণ পলাতক না, হাজার হাজার কোটি টাকার মালিক তারা, এবং তারা এই অত্যাচার অবিচার এবং এই যে দুষ্ট চক্র, এই যে খুনিদের নেটওয়ার্ক তারা তৈরি করতে পারে, দে হ্যাভ দি এবিলিটি, অথবা আছে তাদের নেটওয়ার্ক, তারা যে কি করে ফেলবে সে বিষয়ে ওনার কি সম্যক ধারণা আছে কিনা আমি জানি না। কিন্তু আমি কোনো আলামত দেখতেছি না যে এই সব লোকজন কোথায় আছে, যে এই যে সেনাবাহিনীর হাতে যারা ধরা পড়ছে, এই হাসান মাহমুদ বা এরকম শোনা গেল পেপারে, তাদেরকে এই সিভিল কাস্টডিতে এনে আদালতে হাজির করতে হবে এবং তাদের কাছ থেকে তথ্য বের করতে হবে, তাদের কাছ থেকে তথ্য বের করতে হবে। সেনাবাহিনীর কাছ তো এই এই পুলিশের এই কোর্টে হাজির করা না, সেসব বিষয়টি কি করছে না করে উনি আওয়ামী লীগের লোকজন আসবে, তাদের তাদেরকে অর্গানাইজ করে দিতেছে। আওয়ামী লীগের লোকজন আসলে উনি একটা প্রুডেন্ট ই দেয় নাই। এখন সাধারণত কি হয় এসব ক্ষেত্রে, আওয়ামী লীগের লোকজন আসলে হত্যাকাণ্ড হবে, মারামারি হবে, সেখানে ডাউন প্লে করতে হবে, ডাউন প্লে করাটাই ছিল ওনার। এ বিষয়ে ওনার কথা বলার দরকার। নির্বাচন তো এখন তো নির্বাচনের কথা না, এই মুহূর্তে হচ্ছে যে আমরা একটা বড় ধরনের বিপদ আপদজনক ঘটনা ঘটলে ইন্ডিয়ান ইনভেশন হয়ে যেতে পারে। এই জিনিস কি উনি বুঝায় কিনা আমি জানি না, উনি তো নিরাপত্তা বিশ্লেষক, যে কোনো ওসিলায় এই যে আপনার এই যে কংগ্রেশনাল হিয়ারিং করতেছে, ইট ইজ অ্যান অমিনাস সাইন। যে কোনো সময় তারা যদি ইনভেশন করে, ইনভেশন যে করবে না তার তো মানে নিশ্চয়তা নাই, নিশ্চয়তা নাই। সেখানে নানাবিধ জটিলতা সৃষ্টি করতেছে, শেখ হাসিনা রিজাইন করছেন কি করেন নাই, এটাও নিয়ে তারা কনফিউশন সৃষ্টি করতেছে। আমি মনে করি যে আইদার ডক্টর ইউনুস সাহেব ডিসিশন নেবেন, হি ইজ দি মেইন ম্যান হু উইল টেক দ্য ডিসিশন, উনি যদি এই সব বিষয়গুলি অ্যাড্রেস করে তাহলে আমি বলবো না যে আমি তার ই চাই, মানে অপসারণ চাই। আর যদি উনি অ্যাড্রেস করতে না পারে, এটা যদি প্রতীয়মান হয়, তাহলে আমি মনে করি যারা এই লাইনের এক্সপার্ট বলেন যে আর এইসব নিয়ে কাজ করছেন, এবং এই মুহূর্তের যে চাহিদা, এই মুহূর্তে চাহিদা হচ্ছে যে এতগুলি লোক মারা গেছে, কয় হাজার লোক মারা গেছে আমরা জানি না, কেউ বলে 2,000। আমাকে চিকিৎসক, দুইজন চিকিৎসক আমাকে বলেছে যারা আপনার এই মর্গের হিসাব রাখেন, মর্গের বিষয়টা জানেন, বলে কমপক্ষে কমপক্ষে 2 থেকে 3 হাজার লোক নিহত হয়েছে। গণকবরগুলি কোথায় আছে, গণকরম কি, গণকবর কি আরো আছে, এই এই বিষয়গুলি নিয়ে কিন্তু জরুরি ভিত্তিতে কাজ করা দরকার। সময় পার হয়ে যাবে, আপনার আর খোঁজ খবর থাকবে না, এত লোক তাদের কি, তাদের মৃত্যুটা কি বৃথা যাবে, এটা তো হতে পারে না। এইখানে ব্রিগেডিয়ার শাকাওয়াত সাহেব একটা একেবারে পুয়োর জাজমেন্ট দিতেছেন, এখানে ইলেকশনের বিষয় না, আওয়ামী লীগ ইলেকশনে এসে করবে কি করবে না, দ্যাটস ফার অ্যাওয়ে। বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলাটাকে ঠিক করা, বিষয়টা হচ্ছে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যারা যেসব ফ্যামিলিকে আপনার সান্ত্বনা দেয়া, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করা, সবকিছু মিলে এখানে একটা হজবরল সিচুয়েশন হয়ে গেছে। আর একটা জিনিস আমি লাস্টে আবারও বলবো, ডক্টর ইউনুসের ইমিডিয়েটলি বসা দরকার, যেসব লোকজন এই আন্দোলন করছেন, যেসব লোকজন এই আন্দোলন করছেন সেই আন্দোলনের সাথে জড়িত ছিল, শুধু ছাত্ররা ছিল না, ব্যাকগ্রাউন্ডে অনেকেই ছিল, ব্যাকগ্রাউন্ড আপনিও ছিলেন, তাদের সাথে একটু আলোচনা করা দরকার হয়। আপনি দেখেন, আপনি দেখেন অবাক হয়ে যাবেন যে গণভবনে সবাইকে ইনভাইট করছে, অনেকে ইনভাইট করছে, মাহিবি চৌধুরীকে ইনভাইটেড হয়েছে, কিন্তু আমাদের
এই নিউ এজের সম্পাদক এই নুরুল কবির সাহেবকে ইনভাইট করা হয় নাই, জিল্লুর রহমান শেখকে ইনভাইট করা হয় নাই, জুনায়েদ শাহকে ইনভাইট করা হয়েছে, একটা চেয়ার দেওয়া হয়, ভুলে গেছে সব। যে বছরের পর বছর দশক ধরে যেসব লোক জীবনের হুমকি নিয়ে, জীবনের উপর তাদের হুমকি ছিল, তারা কথা বলে গেছে, তারা তোয়াক্কা করেনি। আজকে এই যে গুমের কথা, এই যে আপনার হত্যা, এই যে আপনার এই ক্রস ফায়ারের কথা, এটা কারা লেখছে? স্টেট ডিপার্টমেন্ট যে স্যাংশন দিছে, সেখানে চারটে রেফারেন্স ছিল, সেই চারটে রেফারেন্সের তিনটা রেফারেন্স ছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর, যার এক্সিকিউটিভ ডাইরেক্টর জিল্লুর রহমান, আমি তার চেয়ারম্যান। আমাদের, আমরা জানি না কোন প্রক্রিয়ায় এইসব লোকজন আসলো, কোন প্রক্রিয়ায় এইসব এনজিওর লোকজন, যারা মুরগি চাষ, হাঁস চাষ, এই এই আপনার অর্গানিক ফার্মিং করে, সেসব লোক এসে এই জাতির একটা ক্রান্তিকাল, জাতির একটা ক্রান্তিকাল এই সময়, একটা ক্রিটিক্যাল সময়, এইসব হোমিওপ্যাথিক মার্কা লোকজন নিয়ে চলে আসছে। এটা ইউনুস সাহেব একটা মিস জাজমেন্ট নিয়ে দিচ্ছে, তাকে আমি এই প্রোগ্রামের মাধ্যমে, আমি হয়তো এই প্রোগ্রাম তোমরা দেখেন না, উনি যদি দেখতেন কনক সরের প্রোগ্রাম, তাহলে উনি একটা দুর্নীতিবাজ, প্রমাণিত দুর্নীতিবাজ লোককে মন্ত্রিসভায় জয়েন করতে দিচ্ছেন। অ্যাটলিস্ট 2-4 দিন দেরি করতে পারতেন, এইভাবে ইগনোর করলে হবে না, খালি বললেই হবে না, আমার কথা শুনতে হবে, আমাদের কথাও শুনতে হবে। Thank you.